পাটবোঝাই লরিতে আগুন লেগে বড়সড় বিপত্তি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এলাকায়, যেখানে পাটবোঝাই গাড়ি হঠাৎই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে আগুন ধরে যায় এবং যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশু বাড়িতে, যখন সেখান দিয়ে পাটবোঝাই এক ট্রাক যাচ্ছিল। লরিটি শিশু বাড়ির সিঁড়িস্তলা মোড়ে বিদ্যুতের তারের নিচ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আগুন লেগে যায়। জ্বলতে থাকে পাটের কাঠগুলি। তবে চালক লরিটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সেটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লরিটি পাট নিয়ে শিশু বাড়ি থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল, এমনটাই সূত্রের খবর।